হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে টু টক থেকে আনলিমিটেড কথা বলা যাবে এবং বাইরের দেশের নাম্বার দিয়ে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলে আপনি প্রতিটা অ্যাকাউন্টে 24 মিনিট পাবেন এবং 24 ঘন্টা আপনি দিনটা 24 ঘন্টা কথা বলতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। নাম্বারগুলো কীভাবে পাবেন দেখতে পাবেন। তো অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন বাংলাদেশে যেহেতু কল রেট অনেক বেশি, ভাই কীভাবে কথা বলবো, ফ্রি কল অ্যাপগুলো দেন। তো সবচেয়ে আমি মনে করি এখন ভালো অ্যাপ হচ্ছে টু টক, কারণ টু টক ছাড়া আর অন্য আমি অনেক অ্যাপ রিচার্জ করেছি, দেখেন কতগুলো অ্যাপ আমার ফোনে কিন্তু ইনস্টল দেওয়া, ফ্রি কল অ্যাপ অনেক কিছু ইনস্টল দেওয়া আছে দেখতে পাচ্ছেন, কতগুলো অ্যাপ কিন্তু আমি কাজ করতে পারছি, অনেক চেষ্টা করলাম হ্যাক করার বাট কোনো অ্যাপ হ্যাক হচ্ছে না। তো সেক্ষেত্রে টু টক দিয়ে আপনি প্রতিবার একটা অ্যাকাউন্ট করে 24 মিনিট কথা বলতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন বুলুটেক স্কুল, আমি আসিফ আশিক ভাই। চলেন আজকে ভিডিওটি কথা বলে শুরু করা যাক, কোনো কিছুই ইন্ট্রো করবো না, জাস্ট মূল টপিকে চলে যাবো কীভাবে কথা বলতে পারেন আনলিমিটেড। ঠিক আছে, টু টক অ্যাপটি ওপেন করলাম, প্লে স্টোর থেকে নামাতে হবে অবশ্যই। আপনি দেখেন কোনো আমি চেষ্টা করলাম যে ব্রাউজার দিয়ে নামানোর, অ্যাপ ক্লোন করার, অ্যাপ প্যারালাল স্পেস দিয়ে ক্লোন করার, কোনো কিছুই হচ্ছে না, জাস্ট একটা অ্যাপ দিয়ে আপনার কাজ করতে হবে, মিটাতে হবে। ঠিক আছে, তো কী করতে হবে, জাস্ট এখানে অ্যাকাউন্টে চলে যাবো, জাস্ট আমি দেখি কয়টা ক্রেডিট আছে এখানে। এখন অলরেডি আছে হচ্ছে আমার 74, এখানে আছে ডিটিসি আছে। ঠিক আছে, এটা দিয়ে অনেক সময় কথা বলা যাবে, কিন্তু আমি দেখাবো কীভাবে আপনি আনলিমিটেড কীভাবে অ্যাকাউন্ট করবেন এখানে। ঠিক আছে, বিদেশি নাম্বার দিয়ে। তো এখন জাস্ট আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি, জাস্ট এখান থেকে লগ আউট করে দিলাম আমি। এখন এখানে আনলিমিটেড কীভাবে অ্যাকাউন্ট করবো, ঠিক আছে। তো সেটা আমি, তো অনেকেই হয়তো বলতে পারেন যে টু টক নিয়ে কী ভিডিও দেওয়া হলো নতুন করে। তো আসলে টু টকে কিন্তু 24 মিনিটকে কথা বলা যায় এবং আনলিমিটেড কীভাবে নাম্বার নেবেন, নাম্বার নিয়ে আপনার নিজের নাম্বার না, অন্য অন্য বিদেশি নাম্বার নেবেন, পোল্যান্ডের নাম্বার নেবেন, সেটি আমরা দেখবো এবং 100% যে কাজ করবে সেটিও আপনাদের দেখাবো। ঠিক আছে, তো যারা এখনই ভালো লাগবে অবশ্যই চলে যেতে পারেন, আর ভিডিওটা আর সামনে আগাবেন না, কারণ আমরা আলোচনা করবো টু এনআর এবং টু টক নিয়ে। ঠিক আছে, তো জাস্ট টু টকটা ওপেন করলাম, এখন এখানে আমরা রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবো। এখন এখানে নাম্বার দিতে হবে, জাস্ট নাম্বার দেওয়ার জন্য কী করবো আমরা, টু এনআর অ্যাপ চলে যাবো। এবং এখন বলছে টু এনআর অ্যাপ যাদের কাজ করে না তারা কী করবেন, টু টক অ্যাপ যাদের কাজ করে না তারাও কী করবেন, জাস্ট আপনার ফোনটা একটু রিস্টার্ট দিবেন টু টক অ্যাপটা কাজ করার জন্য। ঠিক আছে, তাহলে নতুন অ্যাকাউন্ট খুলবে। তো দেখেন এখানে সেকেন্ড নাম্বার, মানে আপনি পোল্যান্ডের নাম্বার এখানে আনলিমিটেড পাবেন, সেটা কীভাবে পাবেন বলে দিচ্ছি। অবশ্যই আপনার নেটটা একটু ভালো হওয়া লাগবে, আপনি যেতে পারেন কাঙ্ক্ষিত ওয়াইফাই আপনার পাশে পাশে, কিংবা আপনি গ্রামীণ সিম, রবি সিম, এয়ারটেল, যে কোনো সিমে এখন কিন্তু চলতেছে, স্পিডটা কিন্তু খুবই ভালো, কারণ এখন ডেন্টে কেউ কাজ করে না সেকেন্ড লাইন, মানে টু এনআর নাম্বার দিয়ে। তো যাই হোক, আমি অনেক দ্রুতই কথা বলছি, যাই হোক এখান থেকে একটি নাম্বার সিলেক্ট করে নেবেন, এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করে আপনার নাম্বারটি অটোমেটিক রিফ্রেশ হবে, জাস্ট এখানে সিলেক্টেড নাম্বারে ক্লিক করবেন, এখানে সেভ দিস নাম্বার। তো সেভ দিস নাম্বার দিলে সাথে সাথে দেখেন নাম্বারটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এখন এই নাম্বারটা আমাদের ওইখানে নিতে হবে, অবশ্যই দেখেন নিচে যে নাম্বার উপরে যে নাম্বারটা এটা না, কিন্তু দেখেন জাস্ট 699। তো আমি নাম্বারটা নিবো, জাস্ট টু টক ওপেন করি অ্যাপটা, এখান থেকে পোল্যান্ড সিলেক্ট করে দেবো, যে পি আছে নিচের দিকে, জাস্ট এখানে খুঁজে বের করবো, এই যে দেখেন জাস্ট পোল্যান্ড। তো ভিডিওটা একটু কষ্ট করে লং হয়ে যেতে পারে, ভিডিওটি এ টু জেড দেখবেন, যেহেতু আমি ফুল ভিডিও আলোচনা করতেছি। তো যাই হোক, এখানে 99 দিয়ে দিবো। এখন আমরা নাম্বারটা আরেকবার দেখবো, 524। তো অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন, সো প্লিজ ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিতে ভুলবেন না। সো দেখেন এখানে 654, জাস্ট এটা দিবো 654 দিয়ে ওকে নেক্সট করে দিবো। দেখেন আপনার সেই কাঙ্ক্ষিত টু এনআর অ্যাপসে একটা কোড সাথে সাথে কিন্তু চলে আসছে, একদম খুব সিম্পল। তো আবার বলছে টু এনআর টু যদি কাজ না করে তাহলে আমি নেক্সট একটা ভিডিও দেবো টু এনআর কীভাবে আরও ভালো কাজ করবে। তো দেখেন 51, সরি আমি এখানে কল চলে আসছে, তো 51, 57, জাস্ট এটা আমি দিয়ে দেবো এখানে, জাস্ট দিয়ে ডান। জাস্ট দেখেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু সাথে সাথে খুলে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনি খুব সহজে অ্যাকাউন্টটা খুলতে পারেন, একদম সাথে সাথে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট খুলে যাবেন। এখানে যাবেন, জাস্ট অলরেডি দিয়ে দেখবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু 20 ক্রেডিট, অর্থাৎ 30 USD, 0.30 USD, তার ভ্যালু হচ্ছে প্রায় হচ্ছে মনে হয় 30 থেকে 40 টাকার মতো। যাই হোক, এখানে দেখেন আপনি পাসওয়ার্ড সেট করতে পারেন না করতে পারেন, আর্নিংটা এখন অফ আপাতত, এই কারণে আমরা এই ওয়েটা অবলম্বন করবো। দেখেন আমার মোবাইলে কল দিয়ে দেখাচ্ছি কত মিনিট আমি কথা। ওকে গাইস, তো আনলিমিটেড অ্যাকাউন্ট খোলার সিস্টেম তো আমরা দেখলাম, এখন শেষে আমরা কল দিয়ে দেখবো। তো আমার নাম্বারে আমি শেষে কল দিয়ে দিচ্ছি। তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ গিভ এ থামস আপ, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আপনার ফেভারিট প্ল্যাটফর্মে, আপনার ফেভারিট পরিচিত বন্ধুদের কাছে। ঠিক আছে, তো তারপরে দেখেন জাস্ট আমরা এখানে কল দেবো এবং আমার নাম্বারে আমি কল দিচ্ছি, জাস্ট আমার এক্ষুনি কল চলে আসবে এবং আপনার নেটওয়ার্ক অনুযায়ী কিন্তু এইচ ডিভাইস লো ভয়েস সেটা আপনার নেটওয়ার্ক অনুযায়ী নির্ভর করবে। তো এটা একটু লো নেটওয়ার্ক থাকলেও আপনার কিন্তু ভয়েসটা কিন্তু ক্লিয়ার শোনা যায় এই অ্যাপটিতে, টু টকে আপনারা অনেকে হয়তো কথা বলে দেখছেন। তো আর যদি এখন দেখেন আমার মোবাইল শেষে কল চলে আসে, তো প্রতিবার কী করবেন আপনি জাস্ট এই অ্যাপটা লগ আউট করে দেবেন, অ্যাকাউন্টটি এক ক্রেডিট শেষ হয়ে গেলে এবং টু এনআরে আপনি সরাসরি অ্যাকাউন্টটা নাম্বারটা ডিলিট করে দেবেন, নতুন একটি নাম্বার নেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আশা করি ভিডিও বুঝতে পারছেন, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে, যাতে পরবর্তীতে আরও নতুন নতুন এরকম ভিডিও আপনারা পেতে পারেন এবং উৎসাহ পায় আরও নতুন ভিডিও দেওয়ার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমরা